আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি বারাকাতু গল্পের আসরে আপনাদেরকে স্বাগতম আপনারা আছেন নুরুল হুদাস ওয়ার্ল্ডের সাথে শুনতে থাকুন গল্পের আসরের এবারের গল্প মূর্তি হাতুরি ও কাবাঘর একদা আরবে একজন সাহসী লোক ছিলেন তার বাবা মূর্তি বানাতো এবং সেগুলো বাজারে বিক্রি করে আয় উপার্জন করতো সেই সমাজের প্রায় সব মানুষ এক আল্লাহকে ভুলে তারা পাথরের বানানো মূর্তির পূজা করত। সাহসী লোকটি এসব পূজা পছন্দ করতেন না তিনি লোকদের বুঝিয়ে বলতেন তোমরা খামোখা মূর্তির পূজা করছ এসব মূর্তির না কারো উপকার করার ক্ষমতা আছে না কারো অপকার করার সামর্থ্য আছে কিন্তু সমাজের অজ্ঞ লোকেরা তার কথায় সারা দিত না বরং তারা পাথরের তৈরি মূর্তির পূজা চালিয়ে গেল একদিন সাহসী লোকটি একটি সুন্দর পরিকল্পনা করল সেদিন এলাকায় কোনো লোকজন ছিল না তারা সবাই শহরে গেল এ সময় তিনি একটি হাতুড়ি নিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন তবে বড় মূর্তিটি তিনি রেখে দিলেন আর সেটির গলায় হাতড়ুটি জুলিয়ে রাখলেন শহরের কাজ সেরে লোকেরা বাড়িতে ফিরে এলো ফিরেই তো তারা হতবাক কে বা কারা সব মূর্তি ভেঙে ফেলেছে তবে বড় মূর্তিটাই কেবল দাঁড়িয়ে আছে এটা দেখে সবাই খুব মর্মাহত হলো সবাই সাহসী লোকটিকে সন্দেহ করলে এবং মূর্তি ভাঙার জন্য তাকে দায়ী করলো লোকেরা জিজ্ঞেস করলো কেন তুমি মূর্তিগুলো ভাঙলে সাহসী লোকটি বললেন এর কারণ তোমরা বড় মূর্তিটিকেই জিজ্ঞেস করো এ কথা শুনে লোকেরা আর কিছুই বলতে পারল না কারণ মূর্তি তো আর কথা বলতে পারে না সাহসী লোকটি তখন লোকদের বললেন তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও এক আল্লাহর ইবাদত করো তিনিই তো আমার তোমার সবার একমাত্র প্রভু কিন্তু লোকেরা তার কথা শুনল না এদিকে সাহসী লোকটি মূর্তি ভাঙ্গার ঘটনা দেশের সর্বত্র ছড়িয়ে বলল তিনি মানুষকে এক আল্লাহর পথে ডাকছেন এ কথাও সমাজে রটে গেল তখন দেশের শাসক ছিলেন নমরুদ শেষমেশ সব কথা গেল জালেম বাদশা নবরুদের কাছে ঘটনা শুনে অবাক হলেন অবশেষে তিনি সাহসী লোকটি তার দরবারে ডেকে পাঠালেন নবরুদ তাকে আল্লাহর বাণী প্রচার করার কারণ জিজ্ঞেস করলেন নম্রুত ছিলেন ভয়ঙ্কর এক বাচ্চা তিনি ছিলেন চরম অহংকারী ও জালেম শাসক তার ভয়ে সবাই কাঁপত এবং তার সামনে কেউ কোনো কথা বলতো না তবে সাহসী লোকটি নম্রুতকে ভয় পেল না তিনি বললেন আমার আল্লাহ একজন তিনিই জীবন দান করেন আর তিনিই মৃত্যু ঘটান সাহসী লোকটির কথা শুনে নম্রদ ভীষণ ক্ষেপে গেলেন তিনি গর্বভরে বললেন আমি তো পারি কাউকে হত্যা করতে এবং আমি জীবনও দিতে পারি এবার সাহসী লোকটি বুঝতে পারলেন নমরুদ আসলে অজ্ঞ আল্লাহর শক্তি সম্পর্কে তিনি কিছুই জানেন না তাই তিনি নমরুদকে জিজ্ঞেস করলেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান এবং পশ্চিম দিকে এর অস্ত ঘটান তুমি কি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাতে পারবে নমরূত সাহসী লোকটির প্রশ্ন শুনে হতম্ব হয়ে গেলেন তিনি এর কোনো উত্তর দিতে পারলেন না উল্টো নম্রত সাহসী লোকটির ওপর চটে গেলেন রেগে গিয়ে বাদশা লোকটিকে আগুনে নিক্ষেপ করার আদেশ দিলেন বাদশার কঠিন আদেশ শুনেও সাহসী লোকটি ভয় পেল না তিনি নির্ভীক চিত্তে দাঁড়িয়ে রইলেন অবশেষে তাকে আগুনে নিক্ষেপ করা হলো তবে আল্লাহ তালা আগুনকে বিশেষ ক্ষুদ্রতে ঠান্ডা করে দিলেন ফলে আগুন তার কোনো ক্ষতি করতে পারল না দেশের মানুষ দেশের মানুষ এই অবাক ঘটনা দেখে বিস্মিত হল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বড় মজেজা এই যে সাহসী লোকটির কথা বলা হলো তোমরা কি তার পরিচয় বলতে পারো কেউ কেউ হয়তো অনুমান করছ তার নাম হজরত ইব্রাহিম আল্লাহ সালাম তিনি ছিলেন আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহি ইসলামের বাণী প্রচার করতেন তিনি আল্লাহর কথা বলতেন মানুষকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাতেন তিনি নমরুদের রক্তচক্ষুকে মোটেও ভয় পেতেন না নমরুদ শত চেষ্টা করেও আল্লাহর নবীকে দিন প্রচারের কাছ থেকে বিরত রাখতে পারেননি মহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে আরব দেশে ভ্রমণ করার নির্দেশ দেন এই নির্দেশ পেয়ে তিনি ফিলিস্তিন থেকে আরবের পথে রওনা করেন সাথে ছিলেন স্ত্রী হাজরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহি ইসাল্লাম তার পুত্র আল্লাহর নবী হওয়ার সৌভাগ্য লাভ করেন ইব্রাহিম আলহি স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আগমন করেন এখানেই ইসমাইল আলহ বড় হন এ নিয়ে রয়েছে অনেক ঘটনা ইব্রাহিম ও ইসমাইল আলি আল্লাহর নির্দেশে মক্কায় কাবাগর নির্মাণ করেন সেটা প্রায় চার হাজার বছর আগের কথা বন্ধুরা এরকম গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ